शिवाय नमः शिवाय तुम्हें ये देश आप काज भालोभावे सम्पन्न करे दाओ प्रभु। हाँ जानो कि तुमरा जीवने आरो ये रकम बारी तैरी करियो आर आमाय कॉन्ट्रैक्टर रेखो आमार तैरी बारी ते जरा आशे तारा सबाय सुखे थाके एनिन प्रसाद। ठीक है जी, ठीक है जी। ओ आमी तो भूले ही गेछिलाम जे आपनी मने मने प्रार्थना सेरे फेलेन। एकटु एदिक आसुन। बोलुन। প্ল্যান সব ওকে আছে তো? সব ওকে স্যার, একদম ফার্স্ট ক্লাস। ওই দেখুন ওখানে ড্রয়িং রুম, বেডরুম আর কিচেন। আর আমার পার্সোনাল রুমটা কোথায়? এখানে। কিন্তু একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে? এর উপর সাপের বিল আছে তো, সেই জন্য মজুরেরা এটা ভাঙতে ভয় পাচ্ছে। এটা তো শুধু সাপের বিল, 14 তলা বড় বাড়ি মোটেই নয়। বিল্ডিং তো ভাঙা যেতেই পারে, কিন্তু সাপের বিল ভেঙে দিলে সর্পদোষ হয়ে যাবে যে। আরে এসব সাপ দোষ টাপ দোষ কিছুই হয় না। আরে সবাই ভয় পাচ্ছে তো, আমি ভেঙে দিচ্ছি। আপনি ভাঙতে পারেন, আপনারই ঘর কি না, সাবধানে। আরে আরে এটা তুমি কি করছো? সাপের বিলটা ভেঙো না, ওনাদের জন্য পূজা করে আগের কাজ সম্পন্ন করব। একে একটু বোঝান না। আমার মনে হয় জানো কি ঠিক কথাই বলছে, একটু ভেবে দেখুন। ভেবে কি দেখবো? হ্যাঁ, এই দেশে পূজোর নামে কি না চলে, সব চলে ধর্মের নামে। শোনো জানকি, আমি তোমার কোনো কাজে দখল দিই না, আর সেই জন্যই তুমি আমার কোনো কাজে দখল দেবে না। শুনুন, আপনার যা করার আপনি করুন। ঠিক আছে। এই আজ আনন্দের দিনে তুমি এত দুঃখিত কেন? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। তুমি যাও, আমি আসছি। এই আরে জানকি, আজ সকাল থেকেই দেখছি তুমি গোমড়া মুখ করে আছো, কি হলোটা কি? আমায় বলবে না? তুমি মোটেই ঠিক করনি। যা কিছু করেছি তার মনে রাখতে চাই না, আর দেখতে গেলে আমি ভুলটা কি করেছি? তুমি নাগ দেবতার ঘর ভেঙেছো। দেবতা যার দেখো তার পূজা, আজকাল এর কোনো লিমিট নেই। জানো কি, যাকে আমরা দেখতে পাই না তার পূজা করি আমরা। ওকে কারেন্টও দেখা যায় না, তো ওকে ছো আর পূজো করো। যেই ছোবে না তেমনি শক খাবে, মরে যাবে, বুঝেছো? জীবনটা সহজ নয়। এমন কথা কেন বলছো? তো কি রকম কথা বলবো, দেখতে গেলে আমি ভুলটাও বা কি বলছি? তোমার সেই ভগবানের এইটা পছন্দ সেইটা পছন্দ বলে গণেশ ভগবানের নামে মোদকের ভোগ দিয়ে খাও, তোমরার মা দুর্গার নামে বলি চড়িয়ে তার মাংস খাও, শ্রীকৃষ্ণের মাখন পছন্দ বলে খাও তোমরা, তবে শিব ঠাকুরের যা পছন্দ বিষ সেটা খাও, কেন খাও না তোমরা? কেসটাই ক্লোজ হয়ে যাবে। প্লিজ রবি, তুমি এমন কথা বলো না, আমাদের উপর একটা বড় শক্তি আছেন, তিনি ভগবান। এই শোনো, বেশ অনেক হয়েছে, পাথরকে ভগবান মেনে মানুষ তার পূজা করে, তবে ঘরের সামনে পড়ে থাকা পাথরকে মানুষ পূজা করে না কেন? বাথরুমে পাথর আছে তাকে পূজো করো, আর রাস্তাতেও মাইলস্টোন আছে। শোনো তুমি আমার কথা, এমনি ভাবে পূজো করতে লাগলে এখান থেকে কন্যাকুমারী পর্যন্ত পূজো করতে হবে। এবার আমি তোমায় একটা কথা বলবো, কিন্তু তুমি খারাপ মনে করো না। বলো। তোমার মা একজন স্ত্রী, তোমার বোনও একজন স্ত্রী, আমিও একজন স্ত্রী। তুমি যেমন ব্যবহার আমার সাথে করো ওদের সাথেও করো কি? এই আগেই বলেছিলাম, এখন কেন এ? দেখো জানকি, তুমি যা কিছুই বলো না কেন, এই ভাবনা আমার রক্তে মিশে আছে। এই শোনো, আমরা কি আর্গুমেন্টই রাতটা কাটিয়ে দেবো? আরো অনেক বিশেষ কাজ বাকি আছে, আর সময় নষ্ট করা উচিত নয়। জানকি তুমি কিন্তু অন্ধকারে অনেক সুন্দর। তাই নাকি? এমন করে না, দেখ আমি পারছি, এই দেখ। চল দেখি লোকটাকে। খুব ভালো, নাগরাজপুরের অভ্যর্থনার পদ্ধতিটা দেখছি অন্যরকম। এটা কি হলো?
ওই ঝিলটা আমার কাঁধে না লেগে যদি মাথায় লাগতো মাথা ফেটে যেত আপনি একজন আদবুড়ো সঙ্গে হাতির মতো একটা ছেলে এক ফুটের আরো একটা ছেলে আপনাকে এই আচরণ শোভা দেয় না হ্যাঁ আপনি ভুল বুঝছেন সঙ্গে রয়েছে বলে তার মানে এই নয় যে এরা আমার ছেলে এদের মারা যদি শুনতো না তাহলে আপনাকে মেরেই ফেলতো বুঝেছেন অমন কথা আর বলবেন না কিন্তু ঠিক আছে তোমরা স্কুলে যাও কি না আমরা স্কুলে তো যাই কিন্তু মাস্টার মশাই পড়ান না টিচার স্কুলে আসেন ঠিকই কিন্তু পড়াশোনা কিছুই হয় না এই মহান টিচারটি কে সেইটি হচ্ছে আমি আপনি একজন টিচার হয়ে পড়ানোর বদলে এদের সঙ্গে ছেলে মানুষে খেলা খেলছেন হ্যাঁ পড়াশোনা করে কি পাওয়া যাবে ডিগ্রি পাওয়া যাবে কি পরে একটা মামুলি চাকরির ধান্দায় ধাক্কা খেয়ে বেড়াবে চাকরি তো পেয়ে উঠবে না কিন্তু অবস্থা চাপে পড়ে বেচারা একদিন বুড়ো হয়ে যাবে এর থেকে তাই ভালো যে গ্রামেই থেকে পূর্বপুরুষের জমি জমা দেখাশোনা করে চাষবাস করে জীবন সুন্দরভাবে কাটাতে পারবে আচ্ছা এবার আপনি বলেন আপনার কি পরিচয় আমি হলাম কি এই গ্রামের নতুন টিচার কি হলো না কিছু নয় আপনি গ্রামের নতুন টিচার হন তো সেই জন্য এরা হাসছে আচ্ছা আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বলবেন কি কেন সামনেই তো দাঁড়িয়ে আছে আপনি কি দেখতে পান দেখতে পাই ঠিক কিন্তু প্রতি 5 মিনিট বাদ সোজা দেখতে পাই না এটা কি বলুন পা মনে হচ্ছে না এটা হাত আরে বাপ রে আঙ্গুলগুলো তো লম্বা কিন্তু পায়রাগুলো তো লম্বা হয় নাকি একটু জল পাওয়া যেতে পারে না পাবেন না আগে এখানে স্কুল ছিল কিন্তু জলে ডুবে ভেসে গেছে ওদিকে একটা গাছ আছে না এখন ওটাই এখানকার স্কুল আমার সেই গাছটা তো দেখা দেখাচ্ছি জলদি চলো নাহলে কেউ গাছটা কেটে ফেলতে পারে এই আচ্ছা ওনার সুটকেসটা নে আরে বাবা ওই মেয়েটার গলায় তো সাপ জড়িয়ে আছে সাপ কই আমি তো কিছু দেখছি না আপনি কি একদমই দেখতে পান না নাকি হ্যাঁ মাঝে মাঝে দেখতে পাই না আপনি কিছু চিন্তা করবেন না ওটা হলো ভালো সাপ ওর একটা লম্বা ঘটনা আছে আপনি চলুন আমি বলছি একে একটু আগে যেতে বলুন না এ রাজা চল এনার পরিচয় নতুন বুঝি এই গ্রামে নতুন টিচার আজই এসেছেন আরে আপনি তো একাই 100 ছিলেন তাহলে ইনি কেন ইনি আমার ভাগের অসমাপ্ত কাজ পূর্ণ করতে এসেছেন শুনুন এই যে সাপটা গলায় ঝুলছে যদি কিছু করে ভয় নেই এই গ্রামে এই সাপ 100 বছর ধরে আছে যতক্ষণ কেউ না রাগায় কাউকে কিচ্ছু করে না এই মেয়েটি পরিবারের লোকেরা বহু বছর ধরে সর্বদেবতা দেখাশোনা করে আসছে যদি কেউ অন্যায় কাজ করে সাপ তাকে জ্যান্ত ছাড়ে না এর মা বাপ কারা এই সাপটার মা বাপ কারা আমি কি করে বলি সাপের নয় মেয়েটি এই মশাই এসে শুরু করে দিলেন আমি এই মেয়েটির মা বাপ সম্পর্কে জানতে চাইছি আচ্ছা আপনি কি জানতে চান সেটা বেশ বুঝতে পারছি এই মেয়েটির নাম ধাম জানতে চান তাই না তো শুনুন এই মেয়েটির নাম হলো গৌরী বাপ রে এই মেয়েটি এখানে কি করে সাপ গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি যে এখানে কি কাজ করে ও কোনো কাজ করে না এখন আপনি এসে গেছেন তো তাই ওর কাজও শুরু হয়ে যাবে কিসের কাজ প্রেমের কাজ এই কি কথা বলছো বাংলাতে গ্রামকে খারাপ করো না টিচার হয়ে এসো পড়াও চেহারা ছিড়ি দেখো নায়ক হওয়ার শখ স্যার স্কুল অধিকটা চলুন যাবেন না চলুন মশাই মেয়ে দেখে নিতে গেলেন যে শান্তি গৌরব প্রদান করে এর মানে হচ্ছে যে কেউ যদি ভুল ভ্রান্তি করে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত আর গুরু কেমন আছেন বস 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 এই বস কি স্যার আপনি একজন টিচার মনে আছে নাকি কেন না মনে আছে বই কি প্রতি মাসে মাইনা নিয়ে যে বাচ্চাদের পড়াবার বদলে আপনি ওদের সঙ্গে খেলছেন আপনার কি একটু লজ্জা করে না আরে রে রে আমি খেলছিলাম না এর কারণে গ্রামে শস্যের আকাল দেখা দিয়েছে যদি রোগা হয়ে যায় তাহলে শস্যের আকাল আর থাকবেই না তাই আমি বল খেলার মাধ্যমে একে রোগা হওয়া শেখাচ্ছিলাম আপনার কোনো আপত্তি আছে কি আমার হিসেবে থাকা উচিত নয় আচ্ছা আমি চললাম আমার সঙ্গেও যাবে কি মাস্টারমশাই আপনি কি আমার সঙ্গে বল খেলতে যাবেন হ্যাঁ কোথায় ছেড়েছিলাম বলে ছেড়েছিলেন এই পড়াটা কোথায় ছেড়েছিলাম বসো বল আমি মারিনি বল চাই না তোমাদের এখনো রোগা হয়নি আপনি এটাই তো বলবেন কিন্তু বল আমি দিচ্ছি না আপনি নিজে খেলবেন নাকি মোটেই না তো কি করবেন আমি ঠিক শুনতে পেলাম না এই কেউ পড়ে গেল নাকি রে না না স্যারের ছুড়ে দেওয়া বল আটায় গিয়ে পড়েছে কোন আটাতে দিদির আটাতে ইডলির আটা লুচির আটা গমের আটা তো শুনেছি কিন্তু দিদির আটা এই গ্রামের লোকেরা কোনো নতুন আটা তৈরি করেছে নাকি রে আরে এ তো গৌরী দেখছি রে আমার আটা খারাপ করে দাঁত বার করে হাসছো আসলে কি জানেন প্রথমবার আটায় মাখা চেহারা দেখছি কি না তাই হাসি থামছে না তোমার কারণে আমার আটা খারাপ হয়ে গেছে আপনি বলেন তো আটা পিষে নিয়ে দিচ্ছি আটা ফেরত দিতে চাইছে
আবার কিছুদিন পরে গালিচা বিছিয়ে দিতে চাইবে, পরে হাত ধরে গান গাইতে চাইবে। কি সুন্দর কথা, খুব ভালো, সবই বুঝলাম। আরে মা, আমার বলটা ফেরত দিয়ে দে মা। না, কিছু ফেরত পাবে না, যাও। গৌরী দি, আমার কথা শুনে তো দিয়ে দাও। তোমার খাতিরে দিচ্ছি, এই নাও। আর তুমি পার পাবে না, মজা দেখিয়ে ছাড়বো। মেয়েটির জন্য আটা পিষিয়ে দিতে তৈরি হয়ে গেলে তুমি কি আমার জন্য আটা পিষিয়ে দেবে? আমি কিছু জিজ্ঞেস করছি মাস্টার, জবাব কেন দিচ্ছ না ভাই? স্যার, এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সামলে সামলে, নিচে বাচ্চারা বসে আছে। আরে একটা মূল্যে দশটা জন্মাবে, দেশে তো ফসলের থেকে বেশি বাচ্চা জন্মাচ্ছে, তুই বেশি মাথা খামাস না, চল তো। তোমরা একটাও প্রশ্নের জবাব দিতে পারো না। আগের টিচার কি কিছুই শেখানি? কি শিখিয়েছেন? কোথায় আছেন উনি? ওনাকে তো দেখতেই পাচ্ছি না। উনি এক্ষুনি এসে পড়বেন। আসুন, আপনি এদের কি শিখিয়েছেন? একটাও প্রশ্নের জবাব দিতে পারে না। আরে কোনো ঢঙের প্রশ্ন তো করুন, তারপর দেখুন কেমন ফটাফট জবাব দিয়ে দেবে। তাই নাকি? ঠিক আছে, এই মোটারাম দাড়ি পর। এই, এনার প্রশ্নের সব ফটাফট জবাব দিয়ে দিস, বুঝলি? বলো, ভারত কবে স্বাধীন হয়েছিল? ফটাফট। আমাদের স্কুলের সব বাচ্চাই বড় চালাক চদুর। এবার আপনি পরের প্রশ্ন করুন। তাজমহল কার তৈরি জানো তোমরা? আরে কি ভাবছো তোমরা, গতবার তো আমি শিখিয়েছিলাম যে তাজমহল মজনু তৈরি করেছিল। মজনুর তৈরি? জানি না, কিন্তু আমি তৈরি করিনি। এই কি স্যার, আপনি কি শিখেছেন? এদের তো বুদ্ধি বলে কিছুই নেই। ক্ষমা করবেন, আমি বাচ্চাদের এই শিখিয়েছি যে সমাজের সমস্যার সাথে কিভাবে মোকাবিলা করতে হয়, কারণ এই জ্ঞানটা বেশি জরুরি। সেইভাবে প্রশ্ন করুন, সঠিক উত্তর অবশ্যই পাবেন। আচ্ছা, এই কমল তুমি এসো। ঘাবড়াস না। জনক রাজার ধনুক কে ভেঙেছিল? আমি ভাঙিনি স্যার, সত্যি বলছি, আমি ভাঙিনি। ও ভাঙেনি, ও ভাঙতেই পারে না। আচ্ছা, এখন বলুন যে সম্রাট অশোক রাস্তার ধারে গাছ কেন লাগিয়েছিলেন? রাস্তার মধ্যে গাছ থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে রে রে রে, তাও জানেন না? দেখুন, আপনি আমাদের গ্রামের বাচ্চাদের উল্টো পাল্টা বলবেন না। হ্যাঁ, আমি কাকে উল্টো পাল্টা বলেছি? হ্যাঁ বলেছেন, তখন থেকে আপনি এদের বকে চলেছেন। এবার আমি যা জিজ্ঞাসা করব তার জবাব দিন। ভালো কম্পিটিশন দেখছি। একটি মেয়ের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তা কি হতে পারে বলুন? আচ্ছা তো শুনুন, দশ আঙুলে বল ঘুরিয়ে যার, পাঁচ আঙুলে লুকিয়ে ভাস্কর, সূর্যের সাথে আত্মীয়তা তার, অগ্নির সাথে খেলে যে, বলুন তো সে কে? কি নাগরাজ, ঠিক আছে তো? একজন শিক্ষক হয়ে আপনি এর জবাব জানেন না? বারে বা, ঘরে গিয়ে এর জবাব খুঁজে রাখবেন। হ্যাঁ, একটা মেয়ে এসে আপনাকে অপমান করে গেল, যদি এই প্রশ্ন আমাকে করতো না কি জবাব দিতেন? আমার জানা নেই আর কি। আমি ভেবেছিলাম রাস্তায় কোনো ফুটবল পড়ে আছে। তো পড়া শুরু করো। স্যার, প্রথমে আপনি গৌরী দিদির প্রশ্ন উত্তর দিন, তারপর আমরা পড়া করব। হ্যাঁ, দশ আঙুলে বল ঘুরিয়ে চার। মোটু, এই টিচারে কিছু ব্যবস্থা করতে হবে। যখন দেখো তখন প্রশ্ন করতে থাকে। আগের টিচারটা তো এরকম ছিল না? আরে ভাই, আগের টিচার ভালোই ছিল, প্রশ্ন করতো না, ঝামেলা করতো না, কাপড় জামা কাচতে বলতো, ঘরে কাজ করতে বলতো। আরে ভাই, সে তো খুব ভালো লোক ছিল। এ ব্যাটার ছেলে হচ্ছে কড়া দাঁতের মাল, দেখে নিস তুই। এক না একদিন একে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, তবে আমার নাম মোটুরাম। এই খালি খালি চাচাস না, মাথা ঠান্ডা করে ভাব। ভাব কি করা যায়, ওদের কি করা যায়? আইডিয়া, যদি আমরা গৌরী দিদি আর নতুন টিচারের বিয়ে দিয়ে দিই তো কেমন হবে? ভালো ভেবেছিস তো তুই, তাহলে তো টিচার স্কুলেই আসবে না, আমাদের পড়তে হবে না। বাবা, তারপরে দুজনে মিলে লাভ সং গাবে, আমি তোমাকে ভালোবাসি। এখন দুজনকে কি পরে মিলানো যায় তাই ভাবো। আমরা সবাই মিলে তাই ঠিক করেছি যে ওর বিয়ে দিয়ে তবেই ছাড়বো। হ্যাঁ রানী, এই লেটারটা নিয়ে গিয়ে ওই চশমাওয়ালা টিচারটাকে দিয়ে দিবি। Thank you.
চলে গেল। রাজা, ও রাজা, রাজা এসে গেছো। এবার মন দিয়ে আমার একটি কথা শোনো, কেউ যেন জানতে না পারে। রাজা, আমাদের টিচার বাবু না হোটেলে খাওয়া খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছেন। দেখ না রাজা, টিচার বাবু যদি বিয়ে করেন তবে না ঘরে খাওয়া খেতে পারবেন। সত্যি বলছি কি না, ওনার জন্য দেখেছি গৌরী দিদি কি দারুণ জমবে জুড়ি দুজন এলে। এই এলেটাটা নিয়ে যা আর গৌরী দিদিকে দিয়ে আসবি। হ্যাঁ, এনে এনে যা, তাড়াতাড়ি যা যা। আমিও যখন লাভ করব রাজাকে দিয়ে চিঠি পাঠাবো। ও চিঠি নাকি? কিছু মনে করো না গৌরী, আমি তোমার হৃদয়ে ঠাঁই পেতে চাই। এই গ্রামে আমি একদম নতুন, তুমি জানো, এখানে আমার তুমিই শুধু ভরসা। আজ বিকেলে নীল পাহাড়ের কাছে এসো, আমি তোমার অপেক্ষা করব। ইতি তোমার চশমাধারী টিচার। তুমি যাও। হ্যাঁ, আমার কাছে সারা চিঠি। আমি প্রেমের পড়া পড়তে চাই, আপনি পড়াবেন কি? আজকাল কাজে মন লাগে না, জবে থেকে আপনাকে দেখেছি আপনার কথাই শুধু মনে পড়ে। দিনে না স্বস্তি পাই, রাতে না শান্তি পাই। ইতি আপনার মৌরী। ছি, গৌরী। রানী, আজ আমি অবশ্যই আসবো, গিয়ে বলে দিস ওকে যতটা ঝগড়া করে ততটাই ভালোবাসে আমাকে। যা যা রানী, যা গিয়ে বলে দিস ওকে আমি আসবই। আসতে দেরি হয়ে যায়নি তো? আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এটা কি, একজন টিচার হয়ে এই ধরনের চিঠি লিখতে কি আপনি মোটেই লজ্জা করেননি? সে কি আমি লিখেছি? কি বলছেন কি আপনি? দেখুন, এটা আমি লিখিনি। এই দেখুন, এইটা চিঠি। এই চিঠি তো আমি লিখিনি। এই চিঠিও আমি লিখিনি। আপনি নন্দ কে লিখেছে? আপনিই লিখেছেন। আমি বললাম না আমি লিখিনি। আমিও বলছি যে আমি লিখিনি। আমি লিখিনি।
গ্রামবাসীগণ সবাই শুনুন, এই গ্রামের রেওয়াজ অনুযায়ী সন্ধে ৬টা বেজে যাবার পর কেউ বাড়ির বাইরে যাবেন না, আজ পূর্ণিমা রাত্রি। ও নাগড়া কেন বাজাচ্ছে? আরে পূর্ণিমা রাত্রিরে কাউকেই ঘরের বাইরে যেতে নেই, এটা আমাদের গ্রামের বহু পুরনো রেওয়াজ, অনেক বছর ধরে চলে আসছে। এমন কেন? ব্যাপারটা হচ্ছে যে নাগ প্রতি পূর্ণিমা রাতে নিজের নাগমণিকে বাইরে বার করে রেখে দেয়, আর এই সময় তাকে দেখাটা অশুভ বলে মানা হয়। এই জন্য আমরা গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এই নিয়ম মেনে চলে আসছি। সত্যি নাকি? তা নয় তো কি। আরে তোমায় বোঝাতে গিয়ে তো আরেকটা পূর্ণিমা চলে আসবে, চলো যেতে যেতে বলছি। কে স্যার জি, বাইরে বসে বসে কি করছেন? আফ্রিকান ডায়মন্ড, ইন্ডিয়ান ডায়মন্ড, আমেরিকান ডায়মন্ড দেখে দেখে যেচে যেচে ক্লান্ত হয়ে গেছি মিস্টার রবি। তবে আপনি কি চান স্যার জি, আপনি কি এলিজাবেথের ক্রাউনে থাকা কোহিনূরের স্বপ্ন দেখছেন? কোহিনূরের চেয়ে দামি হীরে সে তো আমাদের দেশে পাবেন, আপনি কি তা জানেন? আমাদের দেশে কোহিনূরের থেকে দামি হীরে? শুনেন বলছি মিস্টার রবি, নাগরাজপুর গ্রামেতে এক নাগের কাছে নাগমণি আছে, প্রতি পূর্ণিমা রাতে সেই নাগ নিজের মণি বার করে রেখে দেয়। তাই নাকি? হ্যাঁ সেজি, তবে তো আমি ওই নাগমণিকে নিয়েই ছাড়বো খুব শীঘ্রই। জিনিস কেন প্যাক করছো, কোথায় যাচ্ছো? বাইরে আছি, বিজনেস ট্রিপে। বিয়ে দিন থেকে জিজ্ঞাসা করছি কি তোমার বিজনেসটা কি, কিন্তু তুমি তো বলতেই চাও না। শোনো জানকি, আমার বিজনেসের সম্বন্ধে তুমি কোনো প্রশ্ন করবে না, আমি কি তোমার কোনো ইচ্ছা পূরণ করি না? এর মানে এবার আমার একা থাকতে হবে? আরে একবার তো ঘুরে আসতে দাও, তারপরে তোমায় সোনায় ভরিয়ে দেবো। আমার সোনার উপর কিছুই চাই না, আমি এমনি সুখী আছি, শুধু খোপার ফুল নিয়ে এসো। চাইলে এটা কি ফুলের বেনি? তুমি বলে তো দেখো, পৃথিবীর সমস্ত ফুল তোমার পায়ে এনে ফেলে দেবো। যা ইচ্ছা করে তাই নিয়ে এসো, খালি পাপ্পি দিয়ে কাজ হবে না। কি বলছোটা কি? পেটের বাচ্চার এতে মন ভরবে না। তুমি আমায় আগে বলনি কেন? এখন তো জেনে গেছো না, তাও তুমি যাচ্ছ, এখানে একা আমার মন লাগবে না। এই শোনো না, এই বিজনেস ট্যুরটা ক্যান্সেল করে দাও না। আমি হাওয়ার মতন যাবো, ঝড়ের মতন ফিরে আসবে। বাচ্চার জন্মের আগে ফিরে এসো, তাতেই চলবে। আরে আমি খুব তাড়াতাড়ি ফিরবো, একদম চিন্তা কর না, ওকে? শুনুন, শুনছেন? শুনুন, এইটাই কি নাগরাজপুর? আপনারা কারা মশাই? আপনাদের তো এই গ্রামে কখন দেখিনি। আমরা দুজন বার্মা থেকে আসছি। পয়সা সঙ্গে নিয়ে? পয়সা নিয়ে? হ্যাঁ, এর জন্য তো চাচাবার কি আছে? আমরা দুজন ছেলেবেলাতেই এই গ্রাম ছেড়ে পালিয়েছিলাম, এই গ্রামেই আমাদের মামা থাকেন, আমরা তাকে দেখতে এসেছি। কোন মামা? আপনি কি তার নাম জানেন? আমার জন্মাবার আগে ওনার নামকরণ হয়ে গেছে, সেই জন্য নাম জানি না। দেখতে কেমন সেটা কি জানা আছে? ছোটবেলায় দেখেছিলাম, এখন মনে নেই। কেমন আত্মীয় তোমরা, যত সব খুঁজতে তো আমরা এসেছি, তাহলে এমন কেন বললো? আরে ভাই কেমন আছো, বাড়িতে মা বাবা সব ভালো আছে তো? আরে ভাই কিছু বলছো না কেন? আরে বাপরে, এ তো ভাই নয় বোন দেখছি, ভালোই হয়েছে যে আমায় কেউ দেখেনি, নইলে শুধু শুধু বেউকুব ভেবে বসে থাকতো। চলো খুব বাঁচা বেঁচে গেছি। ওই দেখো ওখানে একটা বেউকুব দাঁড়িয়ে আছে, চলো ওকে কি জিজ্ঞেস করলে তো বলতে পারবে। মামা! এ কি মামা? এ কেমন মামা? এই গ্রামে তো মামা বলে ডাকার আমার কেউই নেই, আমার তো কোনো বোনই নেই। সে কি মামা, এভাবে কি ভাবছো? নিজের রক্তের আত্মীয়দের চিনতে পারছো না তুমি? মনে আছে ছোটবেলায় আমরা এখান থেকে বার্মা পালিয়েছিলাম? আচ্ছা, যে ছোটবেলায় বর্মা পালিয়ে গিয়েছিল, তুমি কি আমার সেই ভাগ্নে? মামা মজা করছো, আমাদের চেনো না? আমার ভাগ্না মামা, আমার ভাগ্না মামা। মামা, এই গ্রামে দেখার মতো কি কি জায়গা আছে মামা? প্যারিসের আইফেল টাওয়ার, কলকাতা শহীদ মিনার, তার চেয়ে বড় আর কি কি আছে? দিল্লির কুতুব মিনার। ও মামা, তুই কে রে? এবার বুঝেছো কি মামা? এটা আবার কি রে? এভাবে দেখাবে তো বুঝতে পারবে না, আরো ভালো করে দেখাও। এই গ্রামে কিন্তু নাগের বিল আছে, ও বর্মাতেও আছে। মামা এখন তুমি ঠিক বুঝতে পেরেছো? বিলকুল বুঝে গেছি ভাগ্নে, বিলকুল বুঝে গেছি যে তুমি কি জানতে চাইছো। আর কি জানো? নাগের বিলের সাথে কিন্তু নাগের বিষও আছে, সেটা মাথায় রেখে চলো। হ্যাঁ মামা, এই গ্রামের নাগা নাগমণি খুবই বিখ্যাত, প্রতি পূর্ণিমার রাতে নাগার নাগিন জড়াজড়ি করতে থাকে, যেমন এই মেয়েটা করে। মামা, সেই নাগের বিলটা কোথায় বলো না। আরে রে রে, সেটাও জানো না? এই বাঁশ ঝাড়ের পেছন দিকে, মানে পেছনের দিকে বাঁশ গাছটার পেছনে, মানে পেছনের দিকে ওই বাঁশ।
সেই নাগের বিলটা যেখানেই হোক না আজই আমরা খুঁজেই নেব। হ্যাঁ আজই খুঁজে নিও। হ্যাঁ আরে বাবা শুনতে পেয়ে গেছে। শুনিনি। আচ্ছা খুব ভালো। প্রণাম মহারাজ। আমাদের গ্রামে অনেকদিন থেকে কোনো বৃষ্টি হয়নি, কোনো ব্যবস্থা করুন মহারাজ। বাছা খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে এখানে, আর বাজও পড়তে পারে। আর জানো বাছা, জোরে হাওয়া বইবে, ঝড় আসবে, ভূমিকম্প হবে, প্রকৃতির দুর্গতি দেখতে পাবে। মহারাজ আপনি কি কোনো রেডিও স্টেশন থেকে এসেছেন? মহারাজ আপনার চেহারা দাড়িটা বড়ই বেমানান লাগছে। তুমি ভীষণ ভুল করতে থাকো। ভুল না করলে শিখবো কি করে? তোমার আমি সব খবর রাখি। আমাকে বলুন না। আগে যদি ভুল করো তাহলে আমায় মনে করে আমি ঘাবড়ে যাবো। তবে কটা কি রামজিন বলুন মহারাজ কি খাবো? নাগের বিলটা কোথায়? আপনার ওই জিজ্ঞাসা আর কে জিজ্ঞেস করছে? আপনি নাগের বিল কোথায় জানতে চান তাই না মহারাজ? ওই যে অশ্বত্থ গাছটা, ওটার নিচে আছে নাগের বিল। ওই গাছের নিচে তো। আমরাও সেই কাজের জন্য এসেছি, আর তুমি এখানে এসেছো একলা, কিন্তু আমরা দুজনে এসেছি। আরো ভালো হবে যদি তুমি আমাদের সাথে থাকো, কেননা আমরা সবাই একই উদ্দেশ্যে এখানে এসেছি, আর সেটা আমরা সবাই জানি। আমিও তোমাদের বন্ধু। আরে বাহ, এও চুরি করে বেড়ায়, নিজেই বলছে। এবারে বুঝলাম তোমরাও নাগমণি খুঁজতে এসেছো। তিনজন একটা জিনিসই খুঁজতে এসেছি। করেক্ট, সেসব তো ঠিক আছে, কিন্তু কেউ যদি এসব জানতে পেরে যায় তাহলে আমরা তো ফেঁসে যাবো। নাগমণি চুরি করতে আমি তোমাদের সাহায্য করবো, কিন্তু ওটাকে বিক্রি করে যা পয়সা পাওয়া যাবে তার তিনটে সমান ভাগ হবে, যদি মানো তো বল। ওকে ওকে ওকে। জয় শ্রী সচ্চিদানন্দ। তুমি নাগে নামি সপ। তুমি কে বাবা? স্বামীজি। কে বাবা তুমি? এই গরিব এই গ্রামে পাহারা দেয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বাছা আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, তুমি খুব নামী লোক হবে। এসো বাবা, তোমার উপরে নজর রাখবো। আচ্ছা। আমি একে আশীর্বাদ তো দিয়ে দিলাম, কিন্তু এর উপরে নজর রাখতে হবে।
কথা নয় জেনে নিতে হয় শুধু মুখের কথা নয় কাছে এসে ভালোবেসে জড়িয়ে ধরো না শুধু আমায় বাসো ভালো দেখা দিও না তুমি ছাড়া নয় আমি তা শিকার কিছু না জানি এখানে আমরা শুধু নাগমণিটা চুরি করতে এসেছি তাই তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ এতদিন কিভাবে কাটাবো চিন্তা কেন করছো আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই ব্যাপারে আমার একটা আইডিয়া আছে আইডিয়া কেমন আইডিয়া আগামী পূর্ণিমার মধ্যে আমরা ওই নাগটাকে চুরি করে আমাদের এখানে নিয়ে আসব আর সেই নাগের মাথা থেকে মণি বার করে নেব আইডিয়াটা তো ভালো কিন্তু নাককে চুরি করবো কি করে ছটফট করছো কেন সেই প্ল্যানের ব্যাপারেই বলবো মন দিয়ে শোনো একই বন্ধু প্ল্যান না শুনিয়ে তুমি বিন বাজাতে লাগলে এই বিনের আওয়াজ শোনা মাত্রই নাক যেখানেই থাকুক না কেন দৌড়ে টিপ্রেকারের কাছে চলে আসবে আর একবার যে সামনে এসে পড়বে খতম কাজ আমি ওকে সহজেই খপ করে ধরে ফেলব কি বেকার আইডিয়া পাগল হয়ে গেছিস নাকি নাককে ধরা কি বাচ্চার খেলা ওকে এমনি ধরে ফেলবে কেটে দেবে না নাক কাটবে তাও আমাকে হ্যাঁ এই দেখো আমার হাতে কি এটা হচ্ছে গরুরের চিহ্ন এই চিহ্ন আমার হাতে থাকা পর্যন্ত কোনো নাগই আমার কিছু বিগড়াতে পারবে না আর এই চিহ্ন জন্ম থেকেই আমার হাতে আছে সেই জন্যই তো আমি সাপেদের ব্যাপারে এত নিশ্চিন্ত হয়ে থাকি তুমি নিশ্চিন্ত থাকতে পারো আমি নাককে জীবিত অবস্থায় আমার কবজায় করে দেব তার মানে আমরা নাককে ধরে ফেলবো হ্যাঁ রবি সচ্চিদানন্দে স্বামী ও সরি স্বামীজি কালই আমরা ওই নাকটাকে শেষ করে ফেলবো ওকে চিয়ার্স শোনো
এই জায়গায় বেশিক্ষণ লোকজনের আসা যাওয়া থাকে না দারুণ সুযোগ কাজ শুরু করতে পারি আমরা এখানে থাকবো তোর বুদ্ধি নেই নাকি আমাদের এখানে থাকতে হবে শোন মন্দির মূর্তি এবার তুই ওখানে গিয়ে টেপ রেকর্ডারটা চালু করে দিয়ে যা আমরা ওখানে ঝোপের পেছনে লুকিয়ে আছি যা যা এবার তাড়াতাড়ি কর চালিয়ে দে চালু করে দিয়েছি এবার এবার তাড়াতাড়ি ফিরে আয় চলো চলো লুকিয়ে পড়ি এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই কেউ আমাদের সঙ্গে চাল চালছে না রে ভাই টেপ রেকর্ডারটা কোথায় গেল আরে টেপ রেকর্ডার তো গায়েব কেউ আমাদের কাজে বাধা দিচ্ছে ওই দেখো টেপ রেকর্ডার মন্দিমতি বাজিয়ে দেখ তো তাই তো এক কাজ কর পুরো রিওয়াইন্ড করে বাজা এই জন এটা বন্ধ কর
আরে সব কি তা আমি কি করে জানব এই সব কে করতে পারে হ্যাঁ সেটাই তো আসল ব্যাপার এর ব্যবস্থা তাহলে আমায় করতে হবে আচ্ছা এরা আপনার উপর হামলা কেন করছিল আমি কিছু জানি না কে জানে এরা কারা আর সাহায্যের জন্য ধন্যবাদ কি পেপার উল্টো কি করে ছাপলো রে হ্যাঁ পেপার উল্টো ছাপা হয়নি আপনি উল্টো ধরে আছেন তাই নাকি মনে হচ্ছে আমার মগজে ঘিলু বাল ফিউজ হয়ে গেছে আচ্ছা এবার বলুন তো আপনি আমায় কেন ডেকেছিলেন তোমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমি কি চাই জানো যে আমি তোমার বিয়ে দিয়ে দায়িত্ব থেকে মুক্তি পাই হ্যাঁ হ্যাঁ একি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কুয়ো কেন খুঁজছো মা সারা গ্রাম এখানে জল ভরতে চলে আসবে কথা শোনো এবার বিয়ের জন্য তৈরি হয়ে যাও হ্যাঁ ওই টিচার ছেলেটা খুব ভালো মানুষ নয় কি সেই জন্য আমি ভাবছি ওর বিয়ে আমি তোমার সঙ্গে দেব চলবে তাই না শুনুন গ্রামবাসীরা সবাই শুনুন আজ পূর্ণিমা এই গ্রামের নিয়ম অনুযায়ী সন্ধে ছটার পর কোন লোক ঘর থেকে বাইরে বেরোবেন না
आज के पूर्णिमा जेमन करी होक आज के नागमणि चूरी करते ही राजा एदिके आय आज पूर्णिमा जानिस ना ग्रामे घोषणा करा हुए छे जे केउ बाहरे जाबे ना चल भीतर चल Thank you.
shoot you. সিস্টার আমার স্ত্রী কেমন আছে এখন কিছু বলা মুশকিল শুভেচ্ছা আপনার মেয়ে হয়েছে তাই নাকি হ্যাঁ কিন্তু ওর চোখ দুটো নীল রঙের নীল হ্যাঁ ঠিক যেমন সাপের মতো সাপের মতন চোখ দিনু দিনু আজ্ঞা ম্যাম স্যার এটা ধরো আর স্কুল যাও কিন্তু আমি তো কখনো স্কুলে যাইনি আরে বাবা তুমি নয় রানীকে নিয়ে যাও রিকশা আসেনি তুমি ওকে সামলে স্কুলে পৌঁছে আসো ঠিক আছে আরে বাপ রে এখন আমায় দৌড়ে 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 1.5 মাইল যেতে হবে রানী মামনি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাবে দেখো আমাদের তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে তাই দেখে দিনু চিল্লাতে লাগলো আরে দিনু তুমি ওরা ছোট্ট জিনিসকে আমি তো ভয় পেয়ে গেছিলাম বাস্ক নিয়ে দাঁড়িয়ে থাকো যাও স্কুলে হ্যালো আমি রবি বলছি আমি সুনিতা বলছি হ্যাঁ বলো তুমি নাগমণি কোনো পার্টিকে দেখাবে বলেছিলে তার কোনো কথা হয়েছে কি সেই জন্যই তো আমি আসছি সেই জন্য আমি আর মন্দির মূর্তি অপেক্ষা করছি আমি তোমাদের দুজনকে পিক আপ করে নেব তিনজন মিলে পার্টিকে জিনিসটা দেখাতে যাব যদি তার মালটা পছন্দ হয়ে যায় তাহলে তখনই ক্যাশ পেমেন্ট করে দেবে সে আমাদের ভেরি গুড তাহলে রাখছি গত 6 বছর ধরে আমি আর আমার পার্টনাররা এটাকে বিক্রি করার চেষ্টা করছি হ্যাঁ এবার খুব শিগগিরই আমরা কোটিপতি হয়ে যাব দাঁড়ান ও কি ব্যাপার রানী আপনি আমায় ছেড়ে একা কোথায় যাচ্ছেন রানী আমি একটা দরকারি কাজে যাচ্ছি আমি আপনাকে যেতে দেব না আমিও আপনার সাথে যাব দেখো রানী ড্যাডির অনেক কাজ আছে তাড়াতাড়ি পৌঁছতে হবে শোনো গো কত ভালোবেসে বলছে ও সাথে নিয়ে যাও না ঠিক আছে চল আপনি পালাতে পারবেন না বকা বন্ধ কর চল এরা কারা যারা লিফটের জন্য হাত দেখাচ্ছেন ওরা আমার বন্ধু ওদের সাথে নিয়ে যেতে হবে থামো থামো হাই রবি খুব সুন্দর দেখতে মেয়েটি এটি কার মেয়ে ও আমার মেয়ে ও কি নাম তোমার হ্যাঁ রানী ভাই রবি তোমার মেয়ে চোখ দুটো তো একদম নীল রঙের ওর চোখ জন্মের থেকে এমনি তুই উকিলের মতন চেরা করছিস কেন আমি আঙ্কেলের কাছে বসবো না
মেয়েটা তোর ভয়ঙ্কর চেহারাটা দেখে ভয় পেয়ে গেছে। জায়গাটা বদলে বস। এবার ঠিক আছে তো? রানী, তোমার ড্রেসটা খুব সুন্দর। আমাকে একটা পাপ্পি দেবে? প্রথমে আঙ্কেলকে, তারপরে আপনাকে, শেষে ড্যাডিকে। এমন কেন বলছিস? সবাইকে পাপ্পি দেব না, সেই জন্য অর্ডারে বলছি। শোন, যে সেটের কথা বলেছিলাম তার বাড়ি এসে গেছে। গাড়িটা আমি বাইরে পার্ক করছি। আরে, যে পার্টির ব্যাপারে তুমি বলেছিলে তাকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় অনেক দিন ধরে পুলিশকে বোকা বানাচ্ছিল, আজ হঠাৎ ধরা পড়ে গেছে। পরে দেখা করব। হ্যাঁ, আমরা যদি অন্য কাউকে বিক্রি করি? না, ওর জন্য এত বড় পেমেন্ট সে ছাড়া আর কেউ দিতে পারবে না এই শহরে। বুঝলে সুনীতা, অপেক্ষা করতে হবে। আরে হ্যাঁ, চলো এখান থেকে, নাহলে পুলিশ আমাদের ধরে ফেলবে। আমি হলাম স্কুলের আর তোমাদের নতুন টিচার। আমি তোমাদের সাথে একদম বন্ধুর মতো থাকব। এবার আমি তোমাদের পড়ানো শুরু করব। আজকের বিষয় হচ্ছে ভূগোল। দেওয়ালে লাগানো এই ম্যাপে আমরা আমাদের দেশকে দেখতে পাচ্ছি। এখানে তোমাদের মধ্যে এমন তো অনেকেই আছে যারা বাইরে ঘুরতে গেছো। তোমাদের আজ আমি তোমাদেরই পছন্দের জায়গা সম্পর্কে বলবো। শারদা, তোমার পছন্দের জায়গা? কাশ্মীর। ভেরি গুড। মীনাক্ষী, তোমার পছন্দের জায়গা? মাদুরাই। বেশ, খুব ভালো কথা। তোমার পছন্দের জায়গা বলো মামনি, তোমার পছন্দের জায়গা? নাগরাজপুরী। নাগরাজপুরী? তো তুমি কোথাকার কথা বলছো? যেখানে কখন আপনি টিচার ছিলেন সেই নাগরাজপুরীর কথা বলছি। তুমি তুমি কি করে জানো? আমি সব কিছু জানি। আস্তে আস্তে আপনিও সব জেনে যাবেন। তোমার নাম রানী, তাই না? না, নাগকন্যা। নাগকন্যা? রেজিস্টার বুকে তো রানী লেখা আছে। কিন্তু আমার নাগকন্যা নামটা বেশি পছন্দ। ঠিক আছে, বসো। আমার খাবার তো এখনো আসেইনি। আরে রাজা, আজ ক্লাসে পড়ানোর সময় রানী নামের একটি মেয়ে প্রশ্নের উত্তর ফটাফট দিয়ে দিচ্ছিল। শুধু এই নয়, যেখানে আমরা ছিলাম সেই নাগরাজপুরী তার সম্পর্কেও সব জানে ওই মেয়েটা। আমি তো চমকে গিয়েছিলাম। খা। এই রাজা, আমি এখনই বলছিলাম না সেই মেয়েটা রানী? ওই দেখ। মানুষ তো পুরনো কথা মনে রাখে না। তুই জানোয়ার হয়ে আমায় ভুলতে পারিস নি রাজা। রাজা, আমি তোকে যে ডিম দিলাম তুই মেয়েটিকে দিয়ে দিলি? আচ্ছা, ওই মেয়েটা তোকে নাগরাজপুরী সম্পর্কে কিছু বলেছিল নাকি? হ্যাঁ না? দিনু, এটা ধর। আগে ম্যাম। স্যার, দুধ আছে।
এইটা তুমি নাগদেবীকে অর্পণ করে আসো। ওহো, আজ তো শুক্রবার তাই না? দিন দিন। আরে বাহ, আজ আমি নিজের চোখে নাগদেবীর অভিষেক দেখতে পাবো। তুমি এটা কি নিয়ে যাচ্ছো দিনু? দুধ মামনি। এত দুধ নিজের জন্য? নিজের জন্য নয়, আজ শুক্রবার কি না, তাই মেম সাহেব বললেন এই দুধ নিয়ে মন্দিরে গিয়ে নাগদেবীর অভিষেক করে দিয়ে এসো। নাগদেবীকে? তার চেয়ে ভালো হবে তুমি দুধ আমার মাথায় ঢেলে দাও। বলছো কি, তোমার মাথায়? হ্যাঁ তাই। বলছো কি? হ্যাঁ, আমি ওখানে বসছি, তুমি আমার মাথায় ঢেলে দাও। ও, ফেসে গেছি। এসো দিনু, এসো, দুধ ঢালো। পাগল হয়ে গেছো তুমি? দেবীর মাথা ঢালার দুধ তুমি বাচ্চার মাথায় ঢালছো? ম্যাম সাহেব, মামনি ঢালতে বললো, আমি ঢেলে দিলাম। ও বলেছে কেন কি ও বাচ্চা, কিন্তু তোমার মাথা কোনো বুদ্ধি শুদ্ধি নেই কি? চলো রানী, চলো। ছি, রানী আমার সাথে শপিং করতে যাবে? না মা, আমি যাব না। তোমার কিছু চাই কি? কিছু চাই না। আরে এত ভালোবেসে বলছি, কিছু তো চাও। ঠিক আছে, ফুল নিয়ে এসো। ফুল? জুঁই ফুল আনবো? না। রোজ ফ্লাওয়ার? না। হাসনা হানা? না। আচ্ছা তবে তুমি বলো। ধুতরো ফুল। ধুতরো ফুল? এই ফুল তো সাপরা পছন্দ করে। বলো মা, সাপদের যা পছন্দ তা আমার ভালো লাগতে পারে না। তুমি কি সাপদের ভয় পাও মা? আমি কেন ভয় পাবো, আমি তো নাগ দেবতাকে পুজো করি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি ফুল নিয়ে আসছি। ঠিক আছে, পড়ো। হ্যালো, আমি মন্দির মূর্তি বলছি। আমি তোরই ফোনের অপেক্ষা করছিলাম। বল, পার্টি তৈরি তো নাকি? পার্টি ক্যাশ নিয়ে তৈরি আছে। যদি তুমি নাগমুনি নিয়ে আসতে পারো তো আমরা বিজনেসের কথা বলতে পারি। আমরা সেন্ট কর্নারে তোমার জন্য অপেক্ষা করব। আমি আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছচ্ছি। ঠিক আছে, বাই। আরে কি ব্যাপার রানী, এখানে বসে আছিস, খেলতে যাসনি কেন? অন্যের সাথে খেলার থেকে বেশি আমার আপনার সাথে খেলতে বেশি পছন্দ। এই কি বলছিস? পাশের বাড়ির বন্ধুরা বাইরে গেছে, মাও শপিং করতে গেছে, আপনার সাথে ছাড়া আমি কার সাথে খেলবো? আমি সব সময় তোমার সাথে খেলতে পারবো না মামুনি, তুমি বোঝার চেষ্টা করো। ওকে, আমার একা একা ঘরে থাকতে ভয় করে, আমায় ছেড়ে যাবেন না। চলো তাড়াতাড়ি, আমাকেও সাথে নিয়ে চলুন না ড্যাডি। রবি, এই থাম, প্রথমে সুনিতাকে বসতে দে, তারপরে তুই বসে। কেন তোর মেয়ে আমাকে দেখে ভয় পায় বলে? তাড়াতাড়ি। আরে খোল না বাবা, খোল। এই মনিটাকে 5-6 বছর নিজেদের কাছে রেখে খুব ঝামেলায় কেটেছে, আজ এর থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা এখন করোড়পতি হতে চলেছি। রবি, সে যে পয়সা নিয়ে ওইদিকে এক পাশে দাঁড়িয়ে আছে, গাড়ি ওখানে থামে। যখনই আমরা বেচার জন্য চেষ্টা করি তখনই কিছু না কিছু হয়ে যায়, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সমস্যাটা তো তাই। তো মামনি কোথায় যাওয়া আছে? মন্দিরে? কোন মন্দিরে? শিব মন্দিরে। তোমায় আমি একটা প্রশ্ন করছি, তুমি তার জবাব দাও। হ্যাঁ দেবো। এই দুনিয়াতে কতগুলো ভগবান আছে?
একটাই ভগবান আছেন। তুই বলছিস দুনিয়াতে একটাই ভগবান আছে, একটা দেবী সিংহর উপরে বসে থাকেন, একটা ভগবান ময়ূরের উপরে, আবার একজন ভগবান ইঁদুরের উপরে বসে থাকেন, আরেকজন তো আবার হাঁসের উপরে বসে থাকেন। আপনার রুমে দাদুর অনেক ফটো আছে, একটা ফটোয় দাদু দাঁড়িয়ে আছেন, একটাতে দাদু বসে আছেন, কোনোটায় শুয়ে আছেন, তবে কি ফটোগুলোর মতো দাদু অনেকগুলো? দেখুন ড্যাডি, আপনার বাবা তো একজনই, কিন্তু ওনার অনেক রকমের ছবি আছে। যদি একজন সাধারণ মানুষের এতগুলো ছবি হতে পারে, তবে তো ভগবানের অনেকগুলো রূপ হতে পারে না? এতে ভুল কি আছে? দারুণ, কেমন হলো? আমার মেয়ে তোমায় হারিয়ে দিল। আমার মেয়ে না, তাই তর্ক করছে। আজ থাকতে দাও, কিন্তু এক না একদিন তোমাদের দুজনের মত পাল্টে দেব, কি বুঝলে? তা কখনো হবে না, রানী মন্দিরে যাও। মেয়েটা কার? আমার মেয়ে। আমি কাল তোমাদেরকে পছন্দের জায়গা সম্পর্কে বলেছিলাম, আজ কিছু ভৌগোলিক ঘটনা সম্পর্কে চর্চা করব। চাঁদে প্রথমবার কে গিয়েছিলেন তুমি বলো? আমি জানি না স্যার। সাইলেন্স। চাঁদে প্রথমবার গিয়েছিলেন নীল আর্মস্ট্রং। ভেরি গুড স্যার। আপনার প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিলাম, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, তার জবাব আপনাকে দিতে হবে। হ্যাঁ করো। 10 আঙ্গুলে বল ঘুরিয়ে, 5 আঙ্গুলে লুকিয়ে ভাস্কর, সূর্যর সাথে আত্মীয়তার, আগুনের সাথে খেলে যে, বলো তো সে কে? 10 আঙ্গুলে বল ঘুরিয়ে, 5 আঙ্গুলে লুকিয়ে ভাস্কর, সূর্যর সাথে আত্মীয়তার, অগ্নির সাথে খেলে যে, বলো তো সে কে? আরে মামুনি, তুমি তো সাধারণ মেয়েদের থেকে অনেক আলাদা, কিন্তু তুমি কে তা আমি জেনেই ছাড়ব। দিনু, দিনু, কাজ করতে করতে শুয়ে পড়লে কি? হ্যাঁ তো কি হয়েছে, কাজ তো বন্ধ হয়নি। আচ্ছা আচ্ছা, বাইরে রানীর বন্ধুরা খেলছে, কিন্তু রানী কোথায়? ম্যাম সাহেব, আমিও কয়েকদিন ধরে আপনাকে কথাটা বলবো ভাবছি, রানী কিছুতেই বাড়ির বাইরে যেতে চায় না, সারাদিন উপরে দরজা বন্ধ করে বসে থাকে, একবার খেতে নিচে আসে, আবার দরজা বন্ধ করে উপরে ঢুকে যায়, কি ব্যাপার কে জানে। ঠিক আছে রানী, রানী। কি মা? রানী, তোমার বন্ধুরা বাইরে খেলছে, তুমি একা একা ঘরে কি করছো? তুমিও বাইরে গিয়ে খেলো মামনি। কিন্তু আমি কি খেলা খেলবো? এমন করো তুমি, হ্যাঁ তুমি চোর পুলিশ খেলো। এই খেলাটা আমার পছন্দ নয়। কেন? বাস এমনি মা। এমন করো, তুমি আমার ছবি আঁকো, তুমি তো ভালো আঁকতে পারো না? আমি ছবি আঁকতে পারি না, কিন্তু চোখ দিয়ে ছবি তুলতে ভালোভাবে পারি। চোখ দিয়ে ছবি তোলা, নিজেকে বড় ক্যামেরাম্যান মনে করো বুঝি? দিনু চুপ করো। সব বাচ্চারা মাটির ঘর বানাচ্ছে মামনি, তুমিও গিয়ে বানাও। আমিও ঘর তৈরি করেছি মা। ঘর তৈরি করেছো? হ্যাঁ মা, আমার মন পছন্দ ঘর, এসো দেখাচ্ছি। এটা কি? আমি ঘর তৈরি করেছি, ভালো না মা? এটা তো নাগের ঘর। তাতে কি হয়েছে মা? কেন এটা ভালো নয়? যদি আমি এই ঘরে থাকি তো আমায় শীত লাগবে না, গরম লাগবে না, বৃষ্টিতে ভিজবো না, আমার কোনো ভয় থাকবে না, তাই না মা? না না, তুমি এসব ঘর তৈরি করো না, এমন করো তুমি নিচে গিয়ে খেলো। ভগবান জানো কে ব্রিফকেসটা? এ এটা কি ঘরের মধ্যে সাপের বিল বানিয়ে পূজা করছো নাকি? আমি নয়, রানী এটা তৈরি করেছে, আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। দিনু এটাকে পরিষ্কার করে দে তো। না না শোনো গো, জানি না ওটা কেন তৈরি করেছে, কিন্তু এটাকে সরিও না, এখানেই থাকতে দাও। বাস বাস থাকতে দাও, আমার কথা থোড়ি শুনবে তুমি? যদি এমন চলতে থাকে তো মেয়ে যোগিনী হয়ে যাবে, দেখে নিও। রানী তো ড্রেসটা খুব ভালো মানিয়ে এসেছে, চল চল পুলিশ খেলি। পুলিশ কে হবে? ঘুরনে চল, আমরা লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল। আ
अरे अरे एकी ये सब की होए छे गोटा शरीर रे आंचल की पड़े लागलो है हां मां की होए छे अनेक दिन धरे ओ आमार उपरे नजर राखछिलो जखनी आमी बाहरे जेतम ओ आमार पेछने पेछने आसतो आज खेलछिलाम तखन आमार उपरे झापटे पड़लो आज के जे तोमार संगे जा करेछे तार जन्य ओके शास्ति पेतेई हबे आमी एखनी पुलिस के फोन करछि तुमी पुलिस के की बोलबे मां केनो ओ तो कखन उड़े गेछे मां उड़े गेछे तुमी की बोलछो आमी कुछ बुझते पारछी ना दिनु दिनु बोलुन मैम साहब उन्होंने डाल चपनो चा कि भाभे मामोनी के मेरे चे मैम साहब आपने शुरू एक बार नाम बोलो ना मैं तो पिंडी चुटके छाड़ बो दिनु चुप करो अमी यातो चिंता मुद्दे आची अ तुम्हें यार की कोर्चो रानी के भीतर नहीं जाओ अमी डॉक्टर के डाक्ची जा शो मामोनी अरे बेचारी मुखी को तो आंचो में डाल हेलो हेलो डॉक्टर अमी जानो की बोल ची आमान मेरे रानी শরীরে আঘাত লেগেছে বুঝতে পেরেছি আপনি ওকে নিয়ে হাসপাতালে আসুন রাজা এখানে বসে থাক বস রানী রানী আসুন আসুন বলুন রানী দুদিন থেকে স্কুলে আসেনি শুনলাম যে ওর শরীর ভালো নেই তাই দেখতে চলে এলাম রানী আছে ঘুমাচ্ছে জাগাবো কি না ঘুমোতে দিন এখন কেমন আছে ঠিক আছে দুদিন পর থেকে স্কুল যাবে বসুন আমি চা আনি না না ঠিক আছে এমনি কি করে হবে প্রথমবার এসেছেন চা তো আপনার খেতেই হবে আপনি বসুন আমি আনছি রাজা চুপ স্যার আপনি আমি রানীর বাবা আপনি এখানে কেন আমি রানীর স্কুলের টিচার ওকে দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে তো এবারে যেতে পারেন রাজা চল টিচার কোথায় গেলেন রানীর টিচার কোথায় কোন কুকুরকে ঘরে ঢুকতে দিও না তো উনি কি কুকুর ছিলেন সাথে যে কুকুরটা ছিল তার কথা বলছি আচ্ছা রাজা আমার যেন মনে হচ্ছে আমি রানীর বাবাকে আগেও কোথাও দেখেছি তোর কিছু মনে পড়ে এই রাজা কোথায় যাচ্ছিস যা আমি ভেবেছিলাম তা সত্যি এই দেখ তো আমি ঠিকই ভেবেছিলাম এর ব্যবস্থা করতেই হবে মন্দির মূর্তি Thank you.
ধন্যবাদ, ঠিক সময় আপনি আমায় বাঁচিয়েছেন। তাতে আর কি হয়েছে, এর আগে আপনি আমায় এদের হাত থেকে একবার বাঁচিয়েছিলেন, আজ আমি আপনাকে বাঁচানোর একটা সুযোগ পেলাম, দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ, আমি চলি এখন। আপনি এমন অসন্তুষ্ট হয়ে কেন যাচ্ছেন, এভাবে কেন দেখছেন, কি হয়েছে? নাগরাজ্যপুরী থেকে নাগমণি চুরি করার জন্য একজন লোক সাধু রূপ ধরে এসেছিল, দ্বিতীয়জন বর্মা থেকে এসেছিল, সঙ্গে একজন মারাত্মক সুন্দরীও এসেছিল, আর রক্ষাকর্তা রূপে একটা চোরও এসেছিল। রক্ষাকর্তা, চোর, এসব কাকে বলছেন? আপনাকেই বলছি। আপনি সত্যি বলছেন? আমি নাগরাজপুরীর রক্ষাকর্তা এসেছিলাম তো নিশ্চয়ই, কিন্তু আমি চুরি করতে আসিনি। কিন্তু আফসোস এই যে নাগমণি চুরি হয়ে গেছে, তার সঙ্গে একটা খুনও হয়েছে, তাদেরই খুঁজছি আমি। আপনি সত্যি কথা বলছেন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আসুন আমার সাথে, চলুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা ইন্সপেক্টর, আমি যে ইনফরমেশন দিয়েছিলাম তাতে কি সবাই ধরা পড়লো? আসলে স্যার, আপনার ইনফরমেশন পেয়েছিলাম বলে ওদের ধরতে পারা গেছে, নইলে ওরা হয়তো পালিয়ে যেত। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কোনো ব্যাপার না, ইটস মাই ডিউটি। এসো। ব্রাদার, কোনো চোর এভাবে ইনফরমেশন দিতে পারে না, এবার তো আমায় বিশ্বাস করো। অ্যাকচুয়ালি আই এম এ সিআইডি অফিসার। কোনো এক গ্রামেতে নাগমণি চুরি করতে কিছু লোক এসেছে ইনফরমেশন পেয়ে আমি গিয়েছিলাম, তাদের ফলো করতে করতে আমি ওই গ্রামে এসে পড়েছিলাম, কিন্তু আমি তাদের ধরে উঠতে পারিনি। ওরা যেভাবেই হোক নাগমণি চুরি করে নিয়েছিল, এক না একদিন ওরা সব আইনের খপ্পরে নিশ্চয়ই পড়বে। সরি স্যার, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করে দিন। নো প্রবলেম, আমার ধারণা ভুল ছিল। আচ্ছা রবি, আমি যা বলবো তাতে তুমি ভুল বুঝো না, নাগমণি বেচবার চেষ্টায় আমরা কিন্তু এখনো হেরেই চলেছি। আরে বিক্রি তো হতে দাও, আমি পয়সা দিয়ে দেবো। তুমি বিক্রি করো বা না করো, আমাদেরকে আমাদের ভাগ দিয়ে দাও। নাগমণি তোমার কাছে থাকবে, সেটা বিক্রি করে তুমি যত পারো কামাও। শোন, ইলেকশনে হারার পরে প্রতিযোগী পালিয়ে যায়, কিন্তু তুই তো ইলেকশনে দাঁড়ানোর আগেই পালিয়ে যাওয়ার কথা বলছিস। দেখো এটা কিন্তু ঠিক নয়। তক্ক করো না, রবির কথা শোনো। রবি, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু আর দিতে পারবো না, বুঝেছো? নো, আমি পারবো না। কি বললে? পারবে না? যা করতে চাস করে নে। ঠিক আছে, তাহলে দেবে না, তাই তো? দেখো নিজের ভাগ কি করে আদায় করতে হয় তা আমি ভালো করে জানি। শোন, দূর হয়ে যা এখান থেকে। সুনিতা, চলো এখান থেকে। তুমি যাও, আমি আসছি। হুম। হ্যালো, কে বলছেন? জানো কি, আমি রবি, মন্দির মূর্তির ঘর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো গো। মনটা ঠিক নেই, আজ মন্দিরে যেতে খুব ইচ্ছা করছে। মন্দিরে যাবে? কি বলছো,
আমার সাথে ঠাট্টা করছো কি? তুমি মন্দির মূর্তির ঘরে চলে এসো, আমরা একসঙ্গে এখান থেকে মন্দিরে যাব। ঠিক আছে, আমি আসছি। মনটা পাল্টিও না ভগবান, আমার স্বামীর বুদ্ধি গজি উঠেছে। ফোনে তো আমায় বলেছিলে কি দুজন সাথে সাথে মন্দিরে যাব, এখন কি মত পাল্টি দিলে তুমি? হ্যাঁ জানো কি, রবি কোথায়? ফোন করেও আমায় এখানে ডেকেছিল। হ্যাঁ আমি ফোন করেছিলাম রবির গলা করে, আমি তোমাকে এখানে ডেকেছি, বুঝলে কিছু? তা কেন করলে? মন ঠিক নয়, মন্দিরে যাব। স্যার আপনার ফোন। আমার ফোন? হ্যালো, রবি বলছি। রবি, মন্দির মূর্তি বলছি। তোমার ভাগ আমার কাছে আছে, আমার ভাগটা তোমার কাছে আছে। নিজের ভাগটা এসে নিয়ে যাও আর আমার ভাগটা দিয়ে যাও, না হলে কিছুই পাবে না। কিছু বুঝলে তুমি? এই মাথা ঠিক আছে তো? কিছু বুঝতে পারলি না? না, তোর বউ জানো কি আমার কাছেই আছে। বুঝতে পারলে কিছু হয় 2 লাখ টাকা নিয়ে তুমি আমার কাছে চলে এসো, আর তা না হলে ওই নাগমণিটাকে তুমি আমায় দিয়ে দাও। আর যদি তা না করো তাহলে কিন্তু তোমার এই সোনামণিকে আর খুঁজে পাবে না। এই তোর ধমকিতে আমি ভয় পাই না, নিজের স্ত্রীকে কিভাবে বাঁচাতে হয় আমি জানি। ছেড়ে দাও আমার হাত, মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়েছো তুমি। এই ছেড়ে দাও। হ্যালো হ্যালো, মন্দির মূর্তি এটা সেই জায়গা যেখান থেকে কেউ আর বেঁচে ফিরতে পারে না। রাজা রাজা, কি হলো, কি বলছো, কি কি হলো বলো, হয়েছেটা কি? চল রাজা। Oh, my God.
रानी ओके एमन भावे कामड़ालो जेमन सापरा कामड़ाय। रानी तुमी एखन कथा बोलार समय नहीं, आमी तुम्हाय बोलछी आमी के, एशो। मा रानी रानी तुमी के बोलो, आमी किछुई बुझते पारछी ना, तुमी आमार मेये कि नाक कन्या, सत्यि बोलो, बोलो आमाय। তুমি আমার পেট থেকে জন্ম নিয়েছো, তুমি আমার মেয়ে। আমি তোমার মেয়ে মোটেই নয়, আমি হচ্ছি নাক কন্যা। কি তুমি আমার স্বামীকে শাস্তি দিতে এসছো? হ্যাঁ মা। আমার স্বামী কি ভুল করেছে, তুমি ওকে কেন মারতে চাও? আমি কেন মারতে চাই শুনবে তুমি? আমি এমনি করতে পারেন না, তুমি মিথ্যে বলছো। ভগবান শঙ্করের দিব্যে এটাই সত্যি, আমি ওকে মারবো বলে জন্ম নিয়েছি। রানী এমন বলো না, তোমার যদি প্রাণ নিতেই হয় তো আমার প্রাণ নিয়ে নাও, ওনাকে ছেড়ে দাও। আমি পাপীদের মারবো বলে জন্ম নিয়েছি আর আমি আমার কাজ করেই থাকবো। না রানী, যদি তুমি ওনাকে মেরে ফেলো তো আমিও বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। ওনাকে ছেড়ে দাও। কখনো নয়, আমি ওকে কখনো ছাড়তে পারবো না। তোমার স্বামীর জন্য কত প্রাণ গেছে একটু ভেবে দেখো। আমি জানি ও যা করেছে সেটা ভুল, তোমায় নাগ দেবী মেনে তোমায় প্রার্থনা করি বা মেয়ে মেনে তোমায় অনুরোধ করি, কিছুই বুঝতে পারছি না আমি, কিছুই না। তুমি মেয়ের দোহাই দাও বা নাগ কন্যার, আমি ওর প্রাণ নিতে এসেছি আর ওর প্রাণ নিয়েই থাকবো। মামনি নিজের রক্তকে দুধ বানিয়ে তোমায় খাওয়াইছি, যা তুমি করছো সেটা ভুল মামনি। যে পাপ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আমি জানি কি নাগরা সত্যি তাকে মানে, কিন্তু বাচ্চারা ভালোবাসাকে মানে, তুমি তো দুটোই। আমি ভুল করেছি কি নিজের স্বামীর শত্রুকে খাইয়ে পরিয়ে এত বড় করেছি, আজ আমি উভয় সংকটে যে আমার মেয়ে না স্বামী কার পক্ষ নেব আমি? বিধবা হওয়া থেকে তো ভালো কি আজ তুমি আমায় মেরে ফেলো, মেরে ফেলো। যদি বিধাতা আমার ভাগে তাই লিখে থাকেন তবে আমি সেই রেখাগুলোকে পুড়িয়ে ছাই করে দেব। না মা, না মা, এমন করো না মা। ছেড়ে দাও আমায়, আমায় মা বলো না, যাকে মা বলো তারই স্বামীকে মেরে ফেলতে চাও তুমি রানী। আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। যদি আমাকে নিজের মা মানো না কন্যা, তবে তার স্বামীকে তুমি ক্ষমা করে দাও, প্রতিজ্ঞা দাও আমায়, তুমি প্রতিজ্ঞা করো। তোমার গলায় মঙ্গলসূত্র থাকবে তোমার স্বামীকে আমি কিছু করব না, এটা আমার প্রতিজ্ঞা। নাক কন্যা তোমায় ধন্যবাদ। দাঁড়াও, অবুঝার ভান করে কোথায় যাচ্ছ? এবার যেমন আমি প্রতিজ্ঞা করেছি তুমিও প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা কি বলতে চাও তুমি? আমি আমার শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নাক কন্যা রূপে জন্ম নিয়েছি, এই কথাটা যেন কেউ না জানতে পারে, প্রতিজ্ঞা করো। শোনো গো। এই জানকী, আমি তো মন্দির মূর্তির ঘরে তোমাকে বাঁচাতে গেছিলাম, ওখানে দেখলাম ও মরে পড়ে আছে, মনে হলো যেন সাপে কামড়েছে। ওনার যা পাপ্পি দরকার ছিল উনি পেয়ে গেছেন। আমি তো বেঁচে গেছি, না হলো যে কি হতো আমি জানি না। আচ্ছা, তোমার সাথে ফোনে কথা বলার সময় মন্দির মূর্তি মনির সম্বন্ধে বলছিল, কোথায় আছে সে মনি? তোমার এইসব জেনে কি লাভ বলো তো? বুঝেছি, এইটাই তোমার আসল বিজনেস। এই শোনো, আমার বিজনেসের ব্যাপারে তুমি বেশি নাক গলাতে এসো না, বুঝলে তো? তুমি যা চাও আমি এনে তো দিই, তাই না? তাহলে এই সুখ চিরকালের জন্য নয়,
তা আমি ভালো করে জেনে গেছি। শাট আপ। আমার মনে হয় তুমি ভুল রাস্তায় যাচ্ছো। শোনো, তুমি প্রতিজ্ঞা করো কি তুমি ভুল কাজ করবে না। শোনো গো, এইসব ঠিক নয়, তুমি এসব কাজ করা ছেড়ে দাও, আমায় প্রতিজ্ঞা করো। দেখো, এই প্রতিজ্ঞার কথা বলে তুমি আর আমাকে বিরক্ত করো না, বুঝলে তো? না আমি ছোট বাচ্চা, না তুমি ছোট মেয়ে, বাচ্চাদের মতন কথা বলে আমায় বিরক্ত করো না তো। রাগটা বড় মিষ্টি। মা, ড্যাডি তোমার কথা শুনবেন না, কেননা উনি ভীষণ জেদি, উনি তো আমার মতো নয়, উনি যে মানুষ। আমার খুব ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। শোনো গো, আমি যা বলছি মন দিয়ে শোনো। ধাঁধার খেলা খেলিও না, যা বলার বলো। আমি বলছিলাম কি আমরা রানীকে দার্জিলিং এ পড়াবো। এই দার্জিলিং এ কেন পড়াবো? এখানে কি বাচ্চাদের পড়াশোনা হয় না? দার্জিলিং এ এমন কি বিশেষ আছে? ব্যাপারটা এই কি ড্যাডি, আমি আর মা একটি শর্ত লাগিয়েছি। আমি বলি কি আমি পাস হয়ে যাব, মা বলে কি আমি ফেল হয়ে যাব। আপনি বলুন আমি কি পাস হব? নিশ্চয়ই পাস হয়ে যাবে, মেয়েটা কার দেখো তো। এই তুমি কি এইজন্যই দার্জিলিং এ পাঠাচ্ছিলে? আচ্ছা তুমি কি জানো না এই মেয়ে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না? এই কি ভাবছো তুমি? শোনো, রানী আর আমি একে অপরকে ছেড়ে এক মিনিটও থাকতে পারবো না, তাই না মামুনি? একদম ঠিক বলেছেন, আমি আপনাকে শেষ পর্যন্ত ছাড়বো না, তাই না মা? এই দুধটা আমাকে দাও তো। এ কি, আমায় না দিয়ে আপনি একা একা খাচ্ছেন? ও আই এম সরি ডিয়ার, তুমি খাও। না তুমি খেও না। এই দুধটা কেড়ে নিলে কেন? মানে এই দুধটা এঠো হয়ে গেছিল সেই জন্য। প্রতিজ্ঞা, আমায় প্রতিজ্ঞা করেছো। এসব কি, এই গান গাইছে তুমি আমার হাত থেকে দুধ কেড়ে নিচ্ছো? শোনো মামুনি, ড্যাডিকে এঠো দুধ খাওয়াতে নেই। ওহ তাই নাকি? মামুনি যাও শুয়ে পড়ো। ঘুম আসবে না, আপনি আমায় গান শোনান। আমি তোমায় গান গাইয়ে ঘুম পাড়াবো? আর আমার দাদু কোনোদিন গান গানি তো আমি কি গাইবো? তুমি কোনো গান গাইয়ে শুয়ে দাও না। আমি আমি গান গাবো। আরে জানো কি, আমি তোমাকে কোনো রেডিও স্টেশন গান গাইতে বলছি? আরে তুমি ওর মা হও, ওকে একটা গান গাইয়ে শোনাতে পারো না বাবা? যাও যাও। জানি গো জানি গো জানি গো জানি গো জানি গো। ভেলা তারার মেলা, হাসির নিচে
বুকের জ্বালা আকাশ খোলা সাগর দোলা নাগ দেবীর রূপের খেলা চাঁদের ভেলা তারার মেলা হাসির নিচে বুকের জ্বালা ইন্সপেক্টর মন্দির মূর্তি পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে কি এক মিনিট স্যার কনস্টেবল यस স্যার ফাইলটা নিয়ে এসো সাপে কেটে ওর মৃত্যু হয়েছে ডক্টরের রিপোর্ট তাই বলছে কি সাপে কেটেছে কি আপনি যা বলছেন তা কি সত্যি হ্যাঁ আমি এক্ষুনি মন্দির মূর্তির পোস্টমর্টম রিপোর্ট দেখে আসছি আর মৃত্যু সাপে কাটার জন্যই হয়েছে সাপ কেটেছে মন্দির মূর্তি যে জায়গায় থাকতো সেখানে সাপের কোনো চিহ্নই নেই কিন্তু ওর শরীরে সাপে কাটার অনেকগুলো চিহ্ন পাওয়া গেছে হ্যাঁ তাই নাকি আমার সন্দেহ কিন্তু ওই ছোট্ট মেয়েটির উপর আপনি কি রানীর সম্বন্ধে বলছেন হ্যাঁ আমিও ওকে সন্দেহ করি ও নাগরাজপুরের সম্বন্ধে আমায় বলেছিল সেই জন্যই ওর উপর আমার সন্দেহ হয় কিন্তু আমি এতদিন কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না তাই এতদিন আমি কাউকে কথাটা বলতে পারছিলাম না মিথ্যের রূপ বদলাতে পারে কিন্তু লুকাতে পারে না মন্দির মূর্তির খুনি অবশ্যই ধরা পড়বে সে যেই হোক আর যেখানেই থাকুক আইনের চোখে কেউ ধুলো দিয়ে বাঁচতে পারবে না আমি এই কাজে আপনাকে সাহায্য করব থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম হ্যালো আমি সুনীতা বলছি শোনো রবি
মন্দির মূর্তি বেচারা তো মারা গেল, যে ভাগটা আমাদের তিনজনে ভাগ হতো সেটা দুজনে ভাগ হবে। এখন কি করবে? আমি একটা পার্টি দেখেছি, তুমি নাগমণিটা নিয়ে এখানে চলে এসো, আমরা দুজনে মিলে বিজনেস ডিলটা করে নেব। তাড়াতাড়ি এসো, দেরি করো না। ওকে, আমি এখনি হোটেলে আসছি, বাই। ওকে, এবার দুটো ভাগকে আমি একটা করে দেব, রবি তোমাকে স্বর্গে পৌঁছে দেব। নমস্কার। না না, আদাব আদাব। Thank you.
আমি কোন বায়না মিছি মিছি করো না তামাশা পূর্ণ হবে না যে আশা প্রাণে আশায় না বলে মন ময় না তীর নিশানা ভুলেছে মনে দেশে ঝড় তুলেছে মানে না গো প্রিয়া চমকায় এহিয়া হায় মা কি জ্বালা জানি না মানি না হায় মা কি জ্বালা থাকা আর যায় না জানি না মানি না শোনতে যে পারি না কে কি হয়ে গেল চোখে নেশা ছিল দেহতে কিসের ভার বুঝে নিতে জের ভার হায় মা হায় মা হায় মা পিস্তল দেখাচ্ছিল আমাদের বোকা ভেবেছো হ্যাঁ এত বোকা নয় আমরা এই ব্যাগটা নিয়ে নাও কে বিচ্ছু মে হেই নড়বি না কতকে নড়বি না পেছনে পেছনে যা 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 চল 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 আজ আমি তোমার কথা শুনে এই হোটেলে এসেছিলাম যদি একটু ওদিক ওদিক হয়ে যেত না তো জানি না কি হতো এটাই ভালো হলো যে আমি ওদের জালে ফাঁসিনি কিন্তু তুমি আমার জালে জড়িয়ে গেছো মিস্টার রবি অবাক হচ্ছ কি হ্যাঁ নিজের বউ চাও কি নাগমণি পিছন ফিরে তো দেখো ছেড়ে দাও আমায় ছাড়ো ছাড়ো আমায় না ছাড়ো আমায় ছাড়ো না এবার ফসলা তোমার হাতে ছেড়ে দাও আমায় নিজের বউ চাও কি নাগবনি বলো রুপি Ah!
আমি প্রতিশোধ নেওয়ার জন্য নাককন্যা রূপে জন্ম নিয়েছি। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। না, তুমি কি ভুলে গেছো রানী কি তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে? আমরা জানি যে নাক যেই ঘরের দুধ খায় তাদের কখনো কোনো ক্ষতি করে না। আপনি এনাদের ক্ষমা করে দিন, কেননা এরা আপনাকে দুধ খাইয়েছে, মেয়ের মতো মানুষ করেছে। নাগমণিটা ফেরত নিন আর চলে যান। এইভাবে নাগদেবী নাগকন্যার রূপ ধারণ করে নিজের শত্রুদের উপর প্রতিশোধ নেয় আর নাগমণি নিয়ে ভগবান শিবের শরণে চলে যায়।